সৌদি আরব থেকে এবছর বাংলাদেশের হজের ফিরতি ফ্লাইট শেষ হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে 358 জন হাজি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সবশেষ ফ্লাইটের হাজিদের বিমানবন্দরে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে চকর মালিতার রিপোর্ট। বাংলাদেশ থেকে এবছরের হজ ফ্লাইট শুরু হয়েছিল 20 মে থেকে। 3,300 বেশি ফ্লাইটে 1,22,221 জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছে সুষ্ঠুভাবে হজ পালন শেষে 22 জুলাই দেশে ফিরতে শুরু করেছিলেন হাজিরা। বৃহস্পতিবার ছিল সৌদি আরব থেকে বাংলাদেশে এবছরের হজের শেষ ফিরতি ফ্লাইট। আল্লাহর ঘর কাবা শরীফ বিদায় তাফ করে দেশে ফিরতে পেরে খুশি হাজিরা। সবকিছু অল আর গুড, সবকিছু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ওখানে 41 দিন অত্যন্ত ভালো ছিলাম। সবাই জন্য দোয়া করছি। আনুষ্ঠানিক বক্তৃতায় সুষ্ঠু হজ সম্পাদনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্টরা। হাজিদের হজ যাত্রা, হজ সৌদি আরবে অবস্থান এবং নিরাপদে তাদের ফিরে আসা আমরা নিশ্চিত করতে পেরেছি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমাদের প্রতিটি হাজি সাহেব বাংলাদেশের সম্মানকে সম্মানিত করেছে আল্লাহর দরবারে এবং বিশ্ব দরবারে। তো সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই কাজটা সম্পন্ন হয়েছে অত্যন্ত সুচারুভাবে। আগামী বছর হজে বাংলাদেশের জন্য 1,27,121 জনের হজের কোঠা ঘোষণা করেছে সৌদি আরব। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।